তিন বছর পর ঘরে ফিরল মহিলা। বনগাঁর স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হ্যাম রেডিওর সহায়তায় তিন বছর পর বাড়ি ফিরছেন ঝাড়খণ্ডের বাসিন্দা। হ্যাম রেডিওর মাধ্যমে বাড়ি ফিরে পেলেন বিহারের ঝাড়খণ্ডের বাসিন্দা এক ভবঘুরে বৃদ্ধা। শনিবার পরিবারের লোকেরা এসে তাকে বাড়ি নিয়ে যায়। বনগাঁর বাসিন্দা কলকাতা পুলিশের কর্মীর চেষ্টায় বাড়ি ফিরে পান তিনি। আপনজনকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। বিহারের ঝাড়খণ্ডের বাসিন্দা ওই বৃদ্ধার নাম জামেলা বিবি। জানা গেছে প্রায় চার বছর আগে ঘুরতে ঘুরতে নিখোঁজ হয়ে যান জামেলা বিবি। পরিবারের লোকেরা স্থানীয় থানায় বৃদ্ধার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে, কিন্তু তাতে কোনো ফল মেলেনি। শেষমেশ বনগাঁর বাসিন্দা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অফিসার কাজল চ্যাটার্জির প্রচেষ্টায় বাড়ি ফিরে পেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধা। गुम होया, कुछ माथा इसका मैंने कोई कुछ खिला दिया इसको, ये कम से कम तीन साल तीन महीने। तो आप लोगों ने लोकल थाना? हाँ हाँ, लोकल थाना में हम लोग खबर दिए सब के बाद उसके बाद बोला ठीक है, देखिए अगर कहीं से होगा तो आइए, जगह न मर गया तो मर गया। मिला जब मोबाइल में गया है, अब कैसे सर को कोई सर खबर दिया, क्या किया वहाँ मरगोमुंडा थाना में, तब हम लोग वहाँ से मुखिया समिति हम लोग का बोला और मोबाइल में दिखलाया, तब हम लोग आए। पोस्ट मधुपुर जिला देवघर। कैसा लग रहा है? बढ़िया। घर नहीं जाने से नहीं होगा, बाल बच्चा है, बाल बच्चा ट्यूबर हो जाएगा, ये कितना चलाएगा। জানা গেছে জামেলা বিবি নামে ওই বৃদ্ধা বনগাঁর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, বিভিন্ন দোকানে ঝাড় দিতেন, চা এনে দিতেন এবং দোকানদারের কাছ থেকে নিজের কাজের বিনিময়ে এক দুই টাকা করে নিতেন। বনগাঁ কালীতলায় এসে তিনি নিজেই রান্না করে খেতেন। বৃদ্ধা আজ বাড়ি ফিরে যাচ্ছেন, এই খবর জানা মাত্রই খুশি আশেপাশের দোকানদাররা। কাজল চ্যাটার্জি বলেন, গত চার দিন আগে মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম, ভবানীপুরে একটি চায়ের দোকানে ওনার সাথে দেখা হয়েছিল। তখন বুঝতে পেরেছিলাম তিনি একজন ভবঘুরে। তার সাথে কথা বলে তার বাড়ির ব্যাপারে কিছু জানতে পারি এবং তার উপর নজরদারি রাখি। এরপর হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করি, জানতে পারি তিনি বিহারের ঝাড়খণ্ডের বাসিন্দা। এরপর হ্যাম রেডিওর থেকে খবর আসে যে তার বাড়ির লোককে পাওয়া গেছে। গত চার দিন আগে আমি মর্নিং ওয়ার্কে বেরোই ভবানীপুরের রাস্তায়, তো সেখানে দেখি একটা চায়ের দোকানে উনি এসছেন। ওনাকে দেখেই আমার মনে হয়েছিল যে উনি ভবঘুরে, একটু মাথার একটু সমস্যা আছে। তো ওনাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওনার বাড়ির অ্যাড্রেস আমি কিছুটা সম্ভাব্য জানতে পারি এবং তারপরে ওনাকে আমি ওয়াচে রাখি। এবং প্রথমেই আমার মনে হয়েছিল যে একে বাড়ি ফিরিয়ে দেওয়ার একটা ব্যাপার। তো তখন আমি ওয়েস্টবেঙ্গল হ্যাম রেডিওর যিনি সম্পাদক আমাদের অম্বরীশবাবু, অম্বরীশ নাগ, ওনার সাথে আমার একটা ব্যক্তিগত যোগাযোগ আছে, ওনার সাথে যোগাযোগ করি। ওনাকে আমি ওনার যেগুলো উনি বলেছেন অ্যাড্রেসগুলো আমি পাঠাই। তো সঙ্গে সঙ্গে অম্বরীশবাবু ওনার বাড়ির সঙ্গে যোগাযোগ করে, বিহারে ওনার বাড়ি। যোগাযোগ করার পরে ওখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত অথেন্টিক ডকুমেন্টস আমি চেয়ে পাঠাই। তারপরে এখানে চেয়ে পাঠানোর পরে দেখলাম যে না, ইনি হচ্ছেন ওই ব্যক্তি। ওনার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ হয়, তারপরে যোগাযোগ করার পরে ওনারা তিন দিন পরে ওনারা আজকে বনগাঁয় এসে পৌঁছেছেন কালীতলায়। তো এটা করে সত্যি খুব ভালো লাগছে যে ওনার বাড়ির লোকের সঙ্গে ওনাদের যে আমরা যোগাযোগ করাতে পেরেছি, বাড়ির লোক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে যে আমরা হাতে তুলে দিতে পারছি, এটা আমাদের কাছে একটা বড় পাওনা, একটা বড় কাজ এটা আমাদের। বৃদ্ধা বাড়ি ফিরে যাচ্ছেন, এই খবর জানা মাত্রই খুশি আশেপাশের দোকানদাররা। রাস্তায় ঝাড়পাট দিত, কাজকর্ম করতো, আমরা চা খাওয়ার পয়সা দিতাম, খেত, যা কথা বলতো ভালো। হ্যাঁ, বাড়ি ফিরে যাচ্ছে, আমাদের খুব আনন্দিত, তার বাড়ির লোকজন এসছে, আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এখানে সাত ভাই কালে তলা শ্মশানের আশপাশ থাকতো, তা আমরা ধরেন দেখছি তিন মাস চার মাস মতো। হ্যাঁ, বাড়ি খুব ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, আমাদের ওখানে যেহেতু আমাদের দোকানদার, আমরা আমাদের ওখানে যেহেতু পরিষ্কার রাখতো, খুব ভালো ছিল, খারাপ ছিল না, ব্যবহারও খুব ভালো ছিল, মোটামুটি খুব ভালো। বাড়ি যাচ্ছে, খাবার নিত না, ওই দেখা গেলো চাল দে, ডাল দে, এইভাবে নিয়ে আসতো না, নিজে রান্না করে খেত, মানে খাবার নিত না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।